Baskani Mahatma Gandini, Achaima Salmarino Khoboi Unkha Kaisa Safai Obhijan. Chasalo, Deputy Drug Controller Office Area of Vishesh Safai Kormosuchi Unkha. Gandhiji ni Swachhata Adarshona Khawa Taniboi, O Safai Panda Khaijakha. Asalo Saf Khaijakha, Drug Office Tai Ganagini ni Jagarok. আমরা সবাই জানি 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমাদের এই সাফাই অভিযান কারণ গান্ধীজি বলেছিলেন স্বচ্ছতাই এই ক্লিনলিনেস ইজ দা নেক্সট টু গডনেস সুতরাং আমাদের যে ক্যাম্পেইন ওইটাও স্বচ্ছতাই হি সেবা গার্বেজ ফ্রি ইন্ডিয়া স্পেশাল ক্যাম্পেইন 3.0 সুতরাং সেই উপলক্ষে আমরা আমাদের অফিস ক্যাম্পাসের পাশাপাশি যত গার্বেজ আছে বা চেষ্টা করছি যাতে গার্বেজ ফ্রি করা যায় আর আমরাও যাতে স্বচ্ছতার মাধ্যমে আমাদের যে অফিসের জীবনযাপন সেগুলি যাতে আমরা চালাতে পারি আয়ুষ্মান ভারত যোজনানি বিসিবা কুপলং অংমানি সালমারিন খবৈ প্রজ্ঞা ভবন কাইসা পান্ডাংখা ও পান্ডাও মানজা খা হাস্তেনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা হাস্তেনি লোকরগ্নি শাখা ম চুবানা বাগে জন আরোগ্য যোজনানি বিসিংতুই 59 কোটি রাং এস্টিমেট খাইকা হেনে শাখা হাস্তেনি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা বতে বুঝাকা আয়ুষ্মান ভারত যোজনা সফল অংমানি ন তুই এই করা হয়েছে তারও ত্রিপুরাতে প্রায় 5,37,671টি আবার কার্ড এখন পর্যন্ত বিশ্ব করা আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থা প্রধানমন্ত্রী জি আমাদের তো হেল্প করছেন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন এবং আমাদের যারা মানে একদম অন্তিম ব্যক্তি একটু আগে সেক্রেটারি মহোদয় বলেছেন আরো অনেক আয়ুষ্মান কার্ডের যে বেনিফিশিয়ারিরা তারা আরো বেশি করে পায় তারও দিল্লির থেকে তার অনুমোদন পেয়েছে কিন্তু আমি আপনারা জানেন যে প্রতি বুধবার আমার এখানে যদি আমি আগরতলা থাকি প্রতি বুধবার আমার এখানে বিভিন্ন লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্তের থেকে আমার এখানে আসে এবং ওদের মধ্যে বেশিরভাগ লোকই দেখি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং স্বাস্থ্যের সাথে একটা টাকা পয়সারও একটা বিশেষ বিশেষ সমস্যা থাকে তখন বিভিন্ন জায়গা থেকে আমি ব্যবস্থা করতাম ওদেরকে হেল্প করার চেষ্টা করেছি এবারে বাজেটে তাই অর্থমন্ত্রীর সাথে যখন আমি কথা বললাম আমাদের হাস্তেও হিজম ইরাবত সিং নি 127তম আছাইম সালমারি পান্ডা পালি জাখা মণিপুর সাহিত্য পরিষদ আগরতলা পৌর নিগম তাই সিপিআই বদলনি সাকথার মংবাই হিজম ইরাবত সিং নি আছাইম সালমারি পান্ডা পালি জাখা সমাজ সংস্কার তাই সামাজিক সামঙ্গ ইরাবত সিং নি অবদান নতুই কক সাকলাইকা পান্ডাও মানজাক ফাইনাই রক 1896 সাল আজকের দিন 23 সেপ্টেম্বর জননেতা কমিউনিস্ট আমাদের হিজম ইরাবত সিং এর জন্ম হয় মণিপুর উনি ছিলেন একজন সমাজ সংস্কারক স্বাধীনতা সংগ্রামী উনি বরাবর সামন্ততন্ত্র সাম্রাজ্যবাদী বিরুদ্ধে জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছে ওনার নেতৃত্বে শুধু মণিপুরে নয় আসাম ত্রিপুরা বাংলাদেশ মায়ানমারেও বিভিন্ন নারী সংগঠন করে উনি নারীদের উপর অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে সবসময় সোচ্চার হয়েছিল ব্রিটিশ আমলে তখনকার দিনে মণিপুরে রাজতন্ত্ররা রাজতন্ত্রের মাধ্যমে জমিদারেরা রাজস্ব কর আদায় করার জন্য প্রজাদের উপর অনেক অত্যাচার করত তিনি রাজকর্মচারী হয়েও চাষালো লাংমালাই খা হাসতে নিকচাম ক খলনাই পার্থ সেনগুপ্ত দেলি দেশের কথা পত্রিকাও বসামুং খায়ু আছতি বিসি উমার লাংমালাইখা পার্থ সেনগুপ্তনি পাইথাকুরু আগরতলা প্রেস ক্লাব নে বরগ্র পার্থ সেনগুপ্তন শ্রদ্ধা রিখা পার্থদা আমাদের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এছাড়া সাংবাদিকদের স্বার্থে উনি মানে জার্নালিস্টের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সজ্জন ছিলেন উনি এবং খুব সবার সঙ্গে খুব ভালো ব্যবহার উনি করতেন সবার সদা হাস্যময় ছিলেন এবং সমস্ত কাজে ভালো কাজে ওনার সমর্থন পাওয়া যেত তো ওনার মৃত্যুতে আমাদের একটা এমন একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ হবার নয় হাস্তেও ডেঙ্গু মানজাকমানি মাথাকমাইয়া অংমানি নতুই ডেপুটেশন রিখা এস ইউ সি আই
চাছালো পুরো নিগম ডেঙ্গু কন্ট্রোল খাইমাই আংমানি নতুয়ে আগরতলা সিটি সেন্টার বিস্কাঙ জলিমা ফুনক লাইখা ডেঙ্গু প্রতিরোধ নি বাগৈ পুরো নিগম মুংসা নাংমানি সামুং খাইয়া হিনেই সাকা SUCI নেতৃত্বরক আসালো দাল বিদাল দাবি সানৈ পুরবন ডেপুটেশন দিখা SUCI মুংকি আগরতলা পৌরসভায় বিভিন্ন জায়গায় যেখানে পৌরসভার কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায়নি সেই সব জায়গায় পর্যন্ত সাধারণ মানুষ ডেঙ্গুতে ডেঙ্গু আক্রমণ হয়ে শয়ে শয়ে মানুষ হাসপাতালে যাচ্ছে। দেখা যাচ্ছে হাসপাতালে জায়গা নেই, এমন একটা অবস্থা যে প্রচুর টাকা লাগছে, এইদিকে কাজ নাই, কর্ম নাই, মানুষ দিশেহারা। এমন অবস্থায় ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র রাজ্যে এবং আগরতলা শহর শহরাঞ্চলেও কোথাও নেই, শুধু নির্দিষ্ট কয়েকটা জায়গা ছাড়া। আমরা দাবি করছি যে আপনারা এই পৌরসভার কাছে এবং রাজ্য 2026 অসক পাইনাই ডেঙ্গুনি ভ্যাকসিন অ ভ্যাকসিননি ফার্স্ট ট্রায়াল পাইখা ডাক্তি নংনাই সেকেন্ড ট্রায়াল ভ্যাকসিন সেনামৈ তঙ্গ ইন্ডিয়ান ইমিউনোলজি লিমিটেড অ ভ্যাকসিননি ফার্স্ট ট্রায়াল 92% সাকসেস অংখা হিনাই দাবি অসংস্থানি চাছালো কাইসা প্রেস কনফারেন্স নি বিসিংতৈ টিপ্রামথানি বন ছাকলাই জাগন ইয়াক সিটি শাখা বিজেপি টিপ্রামথানি বন সমাজ নিবাগে হামিয়া হিনেই শাখা প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য অ প্রেস কনফারেন্স গান্ধীজি নি আচাইমা সালমারি ন খবই সামুং খাইমানি ন তুই কক শাখা আজকে টিপ্রামথা বন জিকেছে এই বন এটা সমাজের পক্ষে মোটেও হিতকর নয় আমরা আমরা আবারও আবেদন রাখবো যারা এই বন্ধের পক্ষে প্রচার করছে বা বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত করছে তাদের কাছে আমরা এবার আবারও আবেদন রাখবো এই ধরনের নাশকতামূলক কাজ এই ধরনের হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে একটা সমাজকে অগ্রগতির পথ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় একটা সমাজ পিছিয়ে পড়ে দ্রুত পিছিয়ে পড়তে বাধ্য হয় কাজেই সেই সমাজের উন্নয়নের স্বার্থে তারা যেন এই ধরনের পদক্ষেপ থেকে নিজেদেরকে বিরত রাখেন এবং শান্তিপূর্ণ পরিবেশে চাছালো চলাতাই বুড়ৈরক মিলি ওই শুক্লা দেবনাথ মঙ্গুই খরকসান বুটক খাইকা পাতিমুং বিলনিয়া আমচাই বুটক খাইজাকাই শুক্লা দেবনাথ তাবুক জি বিশা খামনগ নাইজাকি টঙ্গ অ পাতিমুং ন খবৈ শুক্লা দেবনাথ নিবসাযোগ শাখা শিপ্রা দাস শিল্পী দেবনাথ রেখা দেবনাথ শেফালী দেবনাথ উত্তম দাস তাই রমণী দাস বিনি বুমান বুতক খাইকা হিনাই বরকনি মঙ্গুই পুলিশ কমপ্লেন খাইকা হিনী শাখা শুক্লা দেবনাথ নি বসাযোগ ফাইডি খালাইনে বতাম শাখা তার নাম শিল্পী দেবনাথ রেখা দেবনাথ শেফালী দেবনাথ শিপ্রা দাস উত্তম দাস রমণী দেবনাথ কিসের ব্যাংকটা কিসের আছে এটা সিআরএল থেকে লোন